আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে কথা বলবো এন টিআরসির এক থেকে সতেরোতম মধ্যে যারা সতেরোতম সনদ অর্জন করে জাতীয় মেধা তালিকায় অন্তর্ভুক্ত হলেন এবং আপনাদের মেধা তালিকা খোঁজখতে গিয়ে দেখেছেন যে সেইখানে আপনার রোল এমন একটি রোল আপনাকে দেওয়া হয়েছে যে রোলটি ইতিমধ্যে এক থেকে ষোলোতম এক বা একাধিক প্রার্থীকে দেওয়া হয়েছে অর্থাৎ একই রোল এক একাধিক ব্যক্তির হয়ে গেছে তো বিষয়টি নিয়ে অনেকে চিন্তিত যে আমার যে রোল আছে সেই রোল দেখা গেলো যে একজন পনেরোতম কিংবা একদম দশতম বা একজন বারোতম নিবন্ধন ধান রয়েছে তো সেক্ষেত্রে আসলে আমি কোনো প্রবলেমের মুখোমুখি হব কি না অনেক সময় গণবিজ্ঞপ্তি প্রকাশের পরে এনটিআরসি কিছু কিছু প্রার্থীর রোল নাম্বার ব্লক করে দিতে পারে সেটি আইনগত ভিত্তি থাকতে পারে কেউ হয়তো হাইকোর্ট থেকে রিট নিয়ে আসার কারণে জয়লাভ করার কারণে বলা হয় আপনাদের আবেদন করার প্রয়োজন নেই আপনারা আবেদন করবেন না আপনাদের সরাসরি হবে তো সেক্ষেত্রে তাদের রোলটা ব্লক করার প্রয়োজন হতে পারে অথবা অন্য কোনো কারণেও রোল নাম্বার ব্লক করা প্রয়োজন হতে পারে সেটি হতে পারে যে তাদের আবেদনে কোনো বাধা দান করা হচ্ছে সে দৃষ্টিকোণ থেকে হতে পারে এখন এই যে রোল ব্লক করা হলো একই ধরনের রোল একাধিক ব্যক্তি থাকার কারণে দেখা গেল যে একটি রোল ব্লক করতে গিয়ে তার সাথে অন্য রোলগুলো যেগুলো আছে একই ধরনের রোল সেগুলো ব্লক হয়ে গেছে তো এরকম প্রবলেম হতে পারে যেটি গত চতুর্থ গণবিজ্ঞপ্তিতে হয়েছিলো যারা আবেদন করেছিলেন তারা নিশ্চয় অবগত আছেন যে একই ধরনের রোল ব্লক হয়ে গেছে তবে এটি নিয়ে দুশ্চিন্তার কোনো কিছুই নেই কেননা কোনো একজন প্রার্থী যখনই কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করাবে যে আমাদের রোলটি ব্লক হয়ে গেছে তখন কিন্তু তারা সেটি খুলে দেবে অর্থাৎ শুধুমাত্র যাদের ব্লক করা প্রয়োজন তাদের রোলটি ব্লক করে আপনাদেরটা খুলে দেবে এটা নিয়ে টেনশনের কিছু নেই এখন যারা দুশ্চিন্তে আছেন ভাই রোল একই রোল কোনো সমস্যা হবে কি না দেখুন এটা এক্ষেত্রে কোনো সমস্যা না কেননা আপনাদের রোল এক হতে পারে কিন্তু ব্যাস আলাদা আলাদা রোল এক ব্যাস আলাদা আপনাদের নাম আলাদা আপনাদের বিষয় আলাদা এমন হতে পারে নারী পুরুষ এরকম পার্থক্য হয়ে যেতে পারেন অথবা এই জায়গায় যদি কারোর নাম মিলেও যায় তাহলে কিন্তু ব্যাস আলাদা হয়ে যাবে ঠিক আছে কারণ একই ব্যাসে একসাথে দুইজন ব্যক্তির একই রোল হবে না আলাদা আলাদা ব্যাসের রোল হতে পারে সুতরাং একই রোল কয়েকজনের হয়েছে বিষয়টি নিয়ে টেনশনের কোনো কিছু নেই আপনারা হান্ড্রেড পারসেন্ট নির্ভর থাকতে পারেন আর যদি ব্লকের কোনো ঝামেলার সৃষ্টি হয় সেক্ষেত্রে সেই সময় গিয়ে কর্তৃপক্ষকে অবগত করলেই আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আল্লাহ হাফেজ